তো, আর ওই গাড়িটা প্রায় 200 স্পিডে যাচ্ছিল। আমি জানি না একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি গাড়িটা কি, আমরা বেরোচ্ছিলাম ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছি তো, আর ওই গাড়িটা প্রায় 200 স্পিডে যাচ্ছিল, যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে, 200 স্পিডে যাচ্ছিল, 200 স্পিডে যাচ্ছিল। একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি গাড়িটা কি, আমরা বেরোচ্ছিলাম ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছি তো, আর ওই গাড়িটা প্রায় 200 স্পিডে যাচ্ছিল, যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে। ওখানে আমার যে ড্রাইভার ছিল পুলিশে, আমার যে ড্রাইভ করছিল সে, কারণ আমাদের তো হেলিকপ্টারে আসার কথা ছিল, আমরা আসিনি ওয়েদারের জন্য, ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কেসে, ব্রেকটা যখন কষেছে আমার পুরো ড্যাশবোর্ডটা এসে মাথায় লেগেছে, আর তখন একটা কনকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে। এখন যখন সারা মাথাটায় পেন হচ্ছে, তাই নিয়ে আমি কাজ করি না। এখন কথা হচ্ছে যে গাড়িটা যদি কাজটা খোলা ছিল আমার, কারণ আমি পাবলিক ফিট করতে করতে আসি যখন লোক গাড়ি থাকে, কাজটা যদি বন্ধ থাকতো তাহলে ওই ড্যাশবোর্ডটা কাজ শুদ্ধ পুরো আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত এবং গাড়িটা কিন্তু চুরমার হয়ে যেত। ওই ব্রেকটা কষেছিল দাদা, স্টিল একটু নামাল না ক্যামেরাটা, মানুষের আশীর্বাদে বেঁচেছি। এখন আমার মাথার ভীষণ টনটন করছে, যন্ত্রণা করছে, আমি ওষুধ খেয়েছি কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছে এবং গাউন মনে করছে, তাই আমি একটু বাড়ি যাচ্ছি। না না, আমি হসপিটালে যাচ্ছি, না না এগুলো দেখো অনেকে অনেক সময় মিসইউজও করে কারো কারো গাড়িগুলো, এগুলো উত্তরপ্রদেশ দেখেছো বিএসএফ এর ড্রেস পরে আমার বাড়ি চলে গেছিল। আমার মনে হয় এটা পুলিশ ইনভেস্টিগেশন করুক, মানে ল উইল টেক ইটস ওন কোর্স, পুলিশ ইনভেস্টিগেশন করে দেখুন, আমি এক্ষুনি কোনো কথা বলতে চাই না।